मई के अंत में लोकसभा का काउंटिंग होगा, सुबह 9 बजे काउंटिंग शुरू होगा, 10 बजे तक पहला राउंड, 11 बजे तक तीसरा राउंड, 12 बजे तक पांचवा राउंड, 1 बजे काउंटिंग खलास और 2 बजे ममता बनर्जी की सरकार समाप्त। লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে এই ভবিষ্যৎবাণী করে দিলেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2019 বিজেপি ফিনিশের স্লোগান তুলছেন, তখন তার রাজ্যে দাঁড়িয়ে বিজেপি কর্মীদের টার্গেট মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি। अगर इससे मुक्ति पाना चाहते हो तो भारतीय जनता पार्टी की सरकार बनाना पड़ेगी। 2019 में बंगाल में से लगभग 23 से ज्यादा सीटें जिताकर बंगाल में भी भाजपा सरकार बनाने की नींव डालनी। तृणमूल अवश्य अमित शाह आक्रमण के गुरुत्व दीते नाराज। दिवा स्वप्न हमारे तो 21 साल निर्वाचन, ये निर्वाचन तो ওদের নির্বাচন, ওরাই তো প্রাক্তন হতে চলেছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরামের লোকের ভাষা বুঝতে পারেনি। 15 বছর সরকার থাকার পরেও মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে সরকার রাখতে পারেনি। আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা। 2014 সালের লোকসভা ভোটের প্রচারে সারদা কাণ্ডকে ধারাবাহিকভাবে হাতিয়ার করেছিলেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির সমস্ত নেতারা। 2019 আগেও ফের সেই চিটফান্ডের অস্ত্রই ঝুলি থেকে বের করেছেন অমিত শাহ, সরাসরি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ বহুত আচ্ছা পেইন্টিং করতি হে, মালুম হে আপকো? अबे ममता दी की पेंटिंग चिट फंड वाले करोड़ों में खरीदते हैं। 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত শুরু হয়, এখনো তা নিষ্পত্তি হয়নি। এই প্রেক্ষিতে অমিত শাহ এদিনও ফের একবার চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের আশ্বাস শুনিয়েছেন। একবার পরিবর্তন করিয়ে মমতা কো উখাড় কর ফেঁক দিজিয়ে, কমল কি সরকার বানাইয়ে, এক চিটফান্ড ওয়ালে জো পয়সা খা গয়ে হ্যায় আনা পাই কা পয়সা উল্টি করা কর আপকে পাস ওয়াপিস দিলানে কা কাম এ ভারতীয় জনতা পার্টি কি সরকার করে। ও নহি কর সকতে কিউকি উনকি পেন্টিং খরিদি গই হ্যায়, ও নহি কর সকতে ইনকে সাংসদ ইসমে লিপ্ত হ্যায়। এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে মানহানির নোটিশ পাঠিয়েছে তৃণমূল। মমতা ব্যানার্জি তাকে তিনি বলেছেন যে তিনি নাকি তার পেন্টিং আঁকা বিক্রি করে কোটি কোটি টাকা নাকি তিনি পেয়েছেন, এবং সেই কোটি কোটি টাকা এসেছে চিটফান্ড থেকে। তো এর সাপোর্টে তিনি কিন্তু কোনো এভিডেন্স কিংবা কোনো প্রমাণ তিনি দেখাননি, পাবলিকলি কোনো কিছু বলতে পারেননি, এবং সেই কারণে আমি বলছি এবং ওনাকে নোটিশটা দিয়েছি যে এই ধরনের স্টেটমেন্ট হচ্ছে একেবারেই সম্পূর্ণ তো অসত্য এবং ফলস, ডিফামেটরি, মানহানিকর। সম্প্রতি বিজেপির একাধিক সভায় অনুমতি নিয়ে বিতর্ক তৈরি হয়, এই নিয়েও এদিন তৃণমূল সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মুঝে বাতায়া গয়া यहां के एडीएम ने कोई बसे बसे रोकी नहीं, कल आधी रात को उसका ट्रांसफर कर दिया। एडीएम पर क्यों गुस्सा निकाल रही हो ममता जी? गुस्सा निकालना तो हम यहां खड़े हैं, सीना चौड़ा कर खड़े, हम नहीं डरते हैं आपसे। अब जितनी ट्रांसफर करनी है इतनी कर लो, बंगाल की जनता तक जाकर बंगाल में लोकतंत्र की पुनर्स्थापना करेंगे। আপ রোক নেই সকতে। অমিতের দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। প্রতিটা নির্বাচনের আগে গাইডলাইন দেয়, সেই গাইডলাইন অনুযায়ী রাজ্য সরকারের যে পার ডিপার্টমেন্ট আছে তারা অ্যাক্ট করে। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এরা ইলেকশন কমিশনের সার্কুলারও জানে না, খবরও রাখে না, প্রশাসনিক অভিজ্ঞতা যে এরা একেবারে তলানিতে এদের, এটার মধ্য থেকে বোঝা যায়। এটা রুটিন ট্রান্সফার তো সবাই জানে। বিভিন্ন প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোদী সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটছে, তা নিয়েও মঙ্গলবার কাঁথি থেকে সুর চড়িয়েছেন অমিত শাহ। এক আয়ুষ্মান ভারত যোজনা লেকর আয়ে মমতা দি হম পর খফা হো গই, পোস্ট অফিস কা ঘিরাও করতি হ্যায়, উনকো ডর হ্যায় কি এক গরিব কা ক্যান্সার কা অপারেশন হো গয়া তো ও নরেন্দ্র মোদি কো ভোট দেগা, আরে ইতনা তো পাপ মত করিয়ে। পাল্টা তৃণমূল নিজেদের অবস্থানে অনর, তাদের যদি কোনো সার্কুলার থাকে তারা তো যুক্তরাষ্ট্রীয় উপস্থাপনায় রাজ্য সরকার তার যারা আছেন ডিএমবিডিও এলডিও তাদের মাধ্যমে বিতরণ করতে পারেন। পোস্ট অফিসকে ব্যবহার করেছিলেন কেন? 14 সালের একটা প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি, তাই ভোটের 2-3 মাস আগে
এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এই সপ্তাহে শেষে রাজ্যে সভা করবেন নরেন্দ্র মোদী। পর্যবেক্ষকদের মতে কাঁথি থেকে আক্রমণের ধার বাড়িয়ে তার জন্যই জমি তৈরি করে গেলেন তার প্রধান সেনাপতি। দীপক ঘোষ ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।